বাঙালির প্রাণের স্পন্দন বইমেলা শুধু বই পড়া বা বই কেনা বেচার নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। আর তাই তো বইয়ের মান আর দাম নিয়ে লেখক পাঠক ও প্রকাশকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বইমেলার ষষ্ঠ দিনে লোক সমাগম আগের দিনের তুলনায় কমেছে। স্বস্তিকা সিংহের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ হারুন। লেখক পাঠকের মেলবন্ধন আর লেখনীর নানা নন্দনে প্রগতিশীলতার বাঁধন খোলার বার্তা নিয়ে আসে বাঙালির প্রাণের বইমেলা। সাহিত্য চর্চার পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জানার বিশেষ মাধ্যম হলো বাংলা একাডেমি। তাই তো অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে বাবা মায়ের হাত ধরে ঘুরছেন শিশুরা। আমি বইমেলায় বই কিনতে এসেছি, বাচ্চাকে একটু ঘুরিয়ে দেখাতে সবকিছু, আর বই সম্পর্কে একটু ওকে জানাতে। রাষ্ট্রভাষার জন্য যে যারা যুদ্ধ করেছে তাদের জন্য তো আমরা বাংলা পেয়েছি, ওদের জন্য তো এই বাংলা ভাষার বাংলা বই আমাদের, ওটাই ওদের সাথে মানে পরিচয় করানোর জন্য এসেছে এখানে। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর বাঙালি যে স্বাধীন ভূখণ্ড পেয়েছে সেই চেতনাকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক নানান বইয়ের সমাহার। ষষ্ঠ দিনের বইমেলায় জনসমাগম আগের দিনের চেয়ে কম, তবে পড়ন্ত বিকেলে বেশিরভাগ ক্রেতা দর্শনার্থীদের সমাগম ঘটে। পছন্দের লেখকের বই কেনার পাশাপাশি নতুন লেখকদের বইয়ে চোখ বুলিয়ে নেন তারা। বইয়ের দাম আর মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা জানান ক্রেতারা। আমি যে বইটা নিয়েছি এটা ওই প্রথমবার যে টাকা নিয়েছি এখনও সেটা মনে হচ্ছে দ্বিতীয়বারও তাই, মানে এখনও তাই, মানে এটা কমেনি। আমরা আগে যে প্রাইজে পাইছি হয়তো একই বই এখন অনেক বেশি প্রাইজে নিতে হচ্ছে। যেহেতু প্রেমী মানুষ প্রতি বছরই বইমেলায় ছুটে আসি বই কেনার উদ্দেশ্যে, তো বইয়ের দামের যদি কিছুটা সমন্বয় করা যায় তো আমাদের পাঠক এবং লেখকের সাথে আমাদের সুসম্পর্ক আরও তৈরি হবে আর কি। লেখকদের দাবি ক্রমেই বাড়ছে সাহিত্যের মান, সঙ্গে প্রকাশনার নান্দনিকতা। এখন যারা প্রথম দিকে ক্যাটালগ সংগ্রহ করছে ও বই নিচ্ছে তারা অনেকেই, অনেক বই তো আসেও নাই নতুন বই, সেই হিসেবে খারাপ না, মানে ভালোই। পাঠক লেখক বা প্রকাশক যারা আছে আমরা মনে হয় আর একটু বেশি আশা করি, তবে আজকে যেহেতু একটু সপ্তাহের কর্মদিবস হয়তো সে কারণে একটু সমাগম কম, তবে আমি আশাবাদী সামনে হয়তো আরও পাঠকদের সমাজ বাড়বে। প্রকাশনের শিল্পটা আবার জেগে উঠছে সেটা আমাদের জন্য অত্যন্ত আশার কথা। এখন কিন্তু আগের চেয়েও আমি মনে করি যে আরও ভালো, উন্নত এবং পাঠক সমাগম আগের চেয়েও বেশি। প্রকাশক ও বিক্রেতারা জানান কাগজের বেশি দামের প্রভাব পড়লেও বই প্রেমীরা হতাশ করছেন না। শুরুতে কি হচ্ছে, মেলা জমে উঠেছে এবং হচ্ছে যারা আসছেন মোটামুটি বইয়ের কাছাকাছি আসছেন এবং বই কেনার চেষ্টা করছেন। যারা বই প্রেমিক তাদের আপনার বই পড়ার প্রতি অনেক আগ্রহ, অনেকে আবার আপনার দামের বিষয়টা একটু তুলে ধরছে যে আসলে এত দাম কেন। তারপর আমরা মনে করছি যে এই জায়গাটা থেকে মনে হয় যে আসলে আমাদের ছেলে একটু কম হবে, কিন্তু দেখছি যে তার তুলনায় আরও বেশি হচ্ছে। ষষ্ঠ দিনের মেলায় নতুন এসেছে 424টি বই। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।